সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওংপিন পিস অ্যান্ড ওয়েলকাম টু অনাদার ফুটবল ডেলি এই মুহূর্তে দাঁড়িয়ে এশিয়ান কাপ চলছে জমজমাট এশিয়ান কাপ যা কিছু ঘটে যাচ্ছে আমরা সেটা নজর রাখছি সুপার কাপে আপাতত চারজন ফাইনালিস্টকে আমরা আজকের ম্যাচের পর পেয়ে গেছি যেখানে ওড়িশা কিন্তু একটা ড্রামাটিক ম্যাচে তিন দুই গোলে গোয়াকে হারিয়ে দিয়েছে এবং অবশ্যই ট্রান্সফার মার্কেটও কিন্তু এই মুহূর্তে গরম রয়েছে বেশ কিছু ভালো ভালো সিগনেচার এই মুহূর্তে হচ্ছে আরও হয়তো আগামী সাত আট দিনের মধ্যে বড় বড় কিছু ব্যাপার ঘটতে চলেছে তার কিন্তু আভাস পাওয়া যাচ্ছে শুরু করবো ভিডিওটা যেটা দিয়ে সেটা অবশ্যই কিন্তু এফসি এশিয়ান কাপের আপাতত সিনারিও কি দাঁড়িয়ে রয়েছে কালকে আমাদের ম্যাচ রয়েছে লাস্ট ম্যাচ রয়েছে সিরিয়ার এগেনস্টে যে ম্যাচটা আমাদের জন্য ডু আর ডাই ম্যাচ যে ম্যাচটা আমাদের জিততে হবে তিন পয়েন্ট আর্ন করতে হবে এবং মোটামুটি আমাদের যে মাইনাস ফাইভের ব্যবধান রয়েছে সেটাকে যতটা কম করে আনা যায় সেটা চেষ্টা করতে হবে অর্থাৎ অ্যাটলিস্ট তিন শূন্য ব্যবধানে আমরা জেতার চেষ্টা করবো বাট এতটা কি ইজি হবে আই হোপ না এতটা আমাদের ডিসেভাবে না কারণ সিরিয়া যেভাবে দুটো ম্যাচ খেলেছে যেভাবে উজবেকিস্তানের সাথে শূন্য শূন্য ড্র করেছে অস্ট্রেলিয়ার মতো টিমের এগেন্স্টে জাস্ট একটা গোল খেয়েছে সেটাও খুব কষ্ট করে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতেছিল সিরিয়া যে কটা অ্যাটাক জেনারেট করেছিল যদি গোল করতে পারতো তাহলে কিন্তু ম্যাচের রং বদলে যেতে পারতো তো সিরিয়া কিন্তু এত ইজি অপোনেন্ট আমাদের জন্য হবে না বেশ কিছু ওদের ন্যাচারালাইজড প্লেয়ার রয়েছে ভালো ভালো প্লেয়াররা খেলছে এবং অবশ্যই ওদের মধ্যে একটা আলাদা ফিজিক্যাল স্ট্রেংথ রয়েছে তো সিরিয়াকে হালকাভাবে নেওয়াটা একদমই উচিত হবে না বাট অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমরা অবশ্যই চাইব কালকের ম্যাচটা আমরা জিতবো তিন পয়েন্ট সেখান থেকে আর্ন করবো কিন্তু সেই তিন পয়েন্ট আর্ন করলেও যে আমাদের রাস্তা খুব একটা সুখের হবে না নক জন্য এটা আমরা সবাই জানি কারণ আমাদের তাকিয়ে থাকতে হবে বাকি পাঁচটা গ্রুপের দিকে বিশেষ করে অন্তত অন্তত পক্ষে বাকি দুটো গ্রুপ যেখান থেকে দুটো টিম অ্যাটলিস্ট টু পয়েন্টসে বা ওয়ান পয়েন্টসে তাদের জার্নিটা তিন নম্বর পজিশনে শেষ করবে যেখানে আজকে যে ম্যাচ চলছে গ্রুপ এতে সেখানে অলরেডি কাতার চায়না কাতার কিন্তু চায়নাকে হারাচ্ছে তারা কাতার এগিয়ে রয়েছে এবং আরেকটা যে ম্যাচ বাহারাইন তাজিকিস্তান সেটা কিন্তু ড্র চলছে তো কোথাও সেই রেজাল্ট যদি থাকে তাহলে তিন নম্বর পজিশনে যে টিম শেষ করবে তারা কিন্তু দু পয়েন্টে শেষ করবে তো কোথাও সেটা আমাদের জন্য অ্যাডভান্টেজ কিন্তু তাকিয়ে থাকতে হবে কালকের ম্যাচ আমাদের রেজাল্ট কি হচ্ছে এবং তারপর অন্যান্য গ্রুপের ম্যাচের রেজাল্ট কি হচ্ছে তারপরে তখনই আমরা কিন্তু পরিষ্কার কথা বলতে পারবো বা সেটাকে নিয়ে একটা লেন্ধি ডিসকাশন করা যাবে যে আমরা জিতলাম ভাই এবার চলো বাকি গ্রুপের রেজাল্টগুলো আমাদের কাছে এবার প্রার্থনা করতে হবে যে এই রেজাল্ট হোক আমাদের মনের মতো আমরা তখনই কথা বলতে পারবো এবং কালকে কিন্তু একটা ভিডিও অবশ্যই থাকবে ম্যাচ প্রিভিউ নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত প্লেয়ার ফিট বেস্ট ইলেভেন কী হতে পারে কী অ্যাপ্রোচ অবশ্যই কালকের ম্যাচে নেওয়া উচিত হবে কোচ কী অ্যাপ্রোচ নেবেন সেটা কোচের ব্যাপার বাট একজন ফুটবল ফ্যানের নিরিখে কোথাও এই ম্যাচটাকে আমি অন্তত কিভাবে দেখতে চাইছি সেটাই প্রিভিউর মধ্যে কিন্তু তুলে ধরবো এরপরে যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু অবশ্যই সুপার কাপের বিষয় রয়েছে সুপার কাপ আপাতত গ্রুপ স্টেজের জার্নি কিন্তু আমাদের শেষ হলো এবং চব্বিশ আর পঁচিশ তারিখে সেমিফাইনাল রয়েছে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর এফসি এবং এখানে অনেকে দু তিন দিন ধরে কিন্তু জানতে চেয়েছে যে ইস্টবেঙ্গলে বোরহার কিন্তু ডাবল ইয়েলো কার্ড রয়েছে গ্রুপ স্টেজে তো কোথাও বোরহা সেমিফাইনাল মিস করছে কি না হ্যাঁ আপাতত যেটা ব্যাপার যেহেতু দুটো কার্ডের রুল আমাদের এখানে রয়েছে গ্রুপ স্টেজে দেখলে সেমিফাইনালে মিস করবে সেই রুলেই কিন্তু সেমিফাইনাল বড় হা মিস করছে যেটা ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট পরিমাণে ধাক্কার ব্যাপার এবং তার সাথে অনেকে জানতে চাইছে যে জামশেদপুরের সেই চিমাচুকো এই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার ফ্লপ প্রাক্তন প্লেয়ার বাট জামশেদপুরে গিয়ে সুপারস্টার প্লেয়ার তো সেই চিমাচুকু কিন্তু রেড কার্ড দেখেছিলো সেই কারণে লাস্ট ম্যাচে সাসপেন্ড ছিল তো সেমিফাইনালে তাকে আমরা সাসপেনশনের আওতায় দেখতে পাবো কি না এটা আমি সিরিয়াসলি বলছি এখনও অবধি আমি কিন্তু ক্লিয়ারলি জানি না মানে আলাদা করে মিথ্যে বলে লাভ নেই ক্লিয়ারলি আমি সত্যিই জানি না কারণ আমাদের এখানে ইন্ডিয়ান ফুটবলে কিন্তু রুল আছে ডিরেক্ট রেড কার্ডে এক ম্যাচ সাসপেনশনই হয় যদি খুব একটা অফেন্সিভ কিছু না হয় খুব বাজে ফাউল কিছু না হয় বা কোনো ধরনের গালিগালাজ কেউ না করে থাকে বা কোনো বাজে ইঙ্গিত যদি কেউ না করে থাকে যেটা আইএসএল ম্যাচে মোহনবাগান মুম্বাই ম্যাচে দেখেছিলাম যে বেশ কিছু প্লেয়ারের আরও এক্সট্রা রেড কার্ড সাসপেনশন এগিয়েই ছিল ইনসিডেন্ট না হলে কিন্তু একটা প্লেয়ার জাস্ট একটা ম্যাচই সাসপেনশনের আওতায় থাকে তারপরে সে ফিরে আসে তো সেই ক্ষেত্রে চিমাচুকুর ব্যাপারটা আপাতত কোন আওতায় রয়েছে এখনও অবধি সেইভাবে কোনো রিপোর্টেও আমি পাইনি যদি কেউ পেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও মানে উইথ দ্য প্রুফ যে কোথা থেকে সেই রিপোর্টটা তোমরা পেয়েছো আমি এখনও অবধি পাইনি বি অনেস্ট তো কোথাও চিমাচুকু থাকবে কি থাকবে না সেটা আমার এখনও অবধি জানে না তবে অবশ্যই যদি কোনোভাবে তার বিরুদ্ধে কোনো কড়া শাস্তি রেফারির ম্যাচ রিপোর্টে থাকে তাহলে অবশ্যই দু ম্যাচ সাসপেনশন তো নিশ্চিতভাবে তার জন্য ছিল বাট এখনও অবধি সেটা নিয়ে কিন্তু কনফার্মেশন নেই এবং দ্বিতীয় যে সেমিফাইনাল রয়েছে পঁচিশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় এবং চব্বিশ তারিখও কিন্তু ম্যাচ রয়েছে সন্ধ্যে সাড়ে সাতটায় দ্বিতীয় যে সেমিফাইনাল রয়েছে পঁচিশ তারিখে সেখানে কিন্তু মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি অ্যান্ড ওড়িশা এফসি আজকে ওড়িশা এফসি তারা তিন দুই গোলে এফসি গোয়াকে হারিয়ে দিয়েছে একটা অসাধারণ ম্যাচ গেছে এবং ওড়িশা এফসির হয়ে গোল করেছে কারা না এফসি গোয়ার প্রাক্তন দুই প্লেয়ার আহমেদ এক একশূন্য এগিয়ে দিয়েছিলো তারপর পরপর দুটো গোল ভাই ডিফেন্ডার না স্ট্রাইকার বোঝা খুব মুশকিল মূর্তা ফল যেভাবে সেই এফসি গোয়া থেকে গোল করতে শুরু করেছে কেন তাকে স্ট্রাইকার ডিফেন্ডারই বলা হয় এটা আমরা সবাই এই মুহূর্তে জানি দুটো গোল ব্যাক টু ব্যাক এবং কোথাও প্রাক্তন টিমের বিরুদ্ধে যে কোনো প্লেয়ারের গোল করাটা কিছু কিছু সময় একটু একটু খারাপ লাগার ব্যাপার থাকে বাট কোথাও একটা আলাদা রকম জয়জাস ব্যাপারও কিন্তু থাকে যে দেখো তুমি আমায় ছেড়ে দিয়েছিলে বা কোথাও সেই শোধ ব্যাপারটা হয়ে যাচ্ছে সেই রেজাল্টের পর কোথাও মনে হয়েছিলো চলো কোথাও এক পেসে ম্যাচটা যাবে যে না গোয়া কিন্তু ব্যাক করার চেষ্টা করে ব্যাক টু ব্যাক দুটো কার্লোস মার্টিনাসের গোল গোয়াকে ম্যাচে ফিরিয়ে এনেছিলো বাট দ্যাট ওয়াজ নট এনাফ সেই ক্ষেত্রে গোয়ার কিন্তু জার্নিটা কমপ্লিট হলো এবং ভিক্টর রড্রিগেসের যে না থাকা বা ব্রেন্ডন ফার্নান্ডেজের যে না থাকা মাঝ মাঠে যে ক্রিয়েটিভিটিটা অ্যাটাকিং মিডফিল্ডারের যে রোলটা এটা আমরা গোয়ার ক্ষেত্রে মিস করছিলাম ডিফেন্সে সন্দেশ জিঙ্গার না থাকাটা একটা বড় ফ্যাক্টর বাট আমার একটা জিনিস সিরিয়াসলি মাথার মধ্যে ঢোকে নি আই রেসপেক্ট টু মাচ ম্যানুয়াল মার্কোস রোকা যারা আমার ভিডিও কন্টিনিউসলি দেখে তারা জানে যে হাউ মাচ আই রেসপেক্ট হিম হাউ মাচ আই লাভ হিম বাট আমি সিরিয়াসলি জানি না কেন হরদীপ সিং যে কোথাও ফর্মের চরম লেভেলে ছিল আইএসএ তাকে বসে ধীরাজ সিংকে তিনি কন্টিনিউয়াসলি এত তার ফ্লজের পর তিনি খেলিয়ে গেলেন যেখানে সুপার কাপটাও কিন্তু তার জন্য একটা ভাইটাল মঞ্চ হতে পারতো ট্রফি জেতা তার পাশাপাশি কিন্তু এএফসি কাপের মানে সরি যেটা এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তারও একটা স্লট রয়েছে তো কেন তিনি সেটাকে ইউটিলাইজ করতে চাইলেন এটা তার ব্যাপার বাট এটা আমার কোথাও খারাপ লেগেছে যে ধীরাজের ফর্ম অলরেডি ডাউন ছিল সেই কারণে আর্শদীপ আইএসএলএ খেলছিল বাট কেন সুপার কাপে হর্সদীপ নয় হয়তো রেস্টের জন্য হতে পারে বাট এটা আমার কাছে খুব একটা ঠিক ডিসিশন লাগেনি তো দেখা যায় করিস তারা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে বিল্ড আপ থেকে শুরু করে ডিফেন্স থেকে শুরু করে সব দিক থেকে তারা অ্যাডভান্টেজে ছিল এবং ম্যাচটা কিন্তু জমজমাট হবে সন্ধ্যে সাড়ে সাতটা পঁচিশ তারিখে ম্যাচ রয়েছে চব্বিশ তারিখের ম্যাচও সন্ধ্যে সাড়ে সাতটায় রয়েছে এবং জিও সিনেমাতেই খেলা দেখতে পাওয়া যাচ্ছে টিভি চ্যানেলের কোনো গল্প নেই এটা আমরা অলরেডি পরিষ্কার বুঝতে পেরে গেছি এতদিন ধরে যেটা মেন হবে যে আবারও কিন্তু সেরজিও লোবেরা তার আরও একটা প্রাক্তন টিমের বিরুদ্ধে সেমিফাইনালে নামতে চলেছেন একদিকে তিনি প্রাক্তন টিমকে হারিয়ে সেমিফাইনালে গেলেন এবং পরে চেষ্টা করবেন যে প্রাক্তন টিমকে হারিয়ে ফাইনালে যেতে দেখা যাক কী হয় ইন্টারেস্টিং ম্যাচ হবে এবং উল্টো দিকে প্রথম ম্যাচটিতে কিন্তু খালিদ জামিল তারও কিন্তু প্রাক্তন টিমের বিরুদ্ধে তার ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ এবং খালিদ জামিল ইস্টবেঙ্গলকে কোচিং করিয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু সুপার কাপের ফাইনালও দু আঠেরো সালে তিনি নিয়ে গিয়েছিলেন যেটা ইস্টবেঙ্গল বেঙ্গালুরুর কাছে চার গোলে হেরে যায় তো কোথাও খালিদ জামিলের কাছেও বিরাট বড় একটা পরীক্ষার মঞ্চ অ্যাজ অ্যান ইন্ডিয়ান কোচ গত সিজন আমরা দেখেছিলাম গ্লিফন মিরানটাকে সুপার কাপ জিততে তো এইবারে কিন্তু খালিদ জামিলের হাতে সেই সুযোগ রয়েছে তার কাছে সেই চান্স রয়েছে দ্বিতীয় भारतीय कोच हिसाब से क्या एक क्लाब के চ্যাম্পিয়ন করার দেখা যাক সেটা হয় কি না খালি জামিলের ক্ষেত্রে কিছু কিছু সময় চ্যাম্পিয়ন্স লাক কিন্তু ভীষণভাবে কাজ করে ম্যাচটার দিকে আমরা তাকিয়ে থাকবো দুটো ম্যাচের দিকে তাকিয়ে থাকবো কারণ দুটো ম্যাচে কিন্তু হাই ভোল্টেজ হাইলি এনজয়িং হবে এরপর যদি একটু ট্রান্সফার মার্কেটের দিকে ঢুকি যেখানে সব থেকে বেশি আমাদের চাহিদা থাকে যে কি হচ্ছে চলো দেখা যাক তার প্রথম কথা বলতে হয় যে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু একজন ড্যানিশ স্ট্রাইকারকে সই করিয়েছে অলিভার ড্রস এবং এই প্লেয়ারটা তার কেরিয়ারে প্রথমবার ডেনমার্কের বাইরের কোনো ক্লাবে খেলবে মোটামুটি ডেনমার্কের দুটো ডিভিশনে তার খেলার অভিজ্ঞতা রয়েছে লাস্ট টাইম কিন্তু সে ছিল হেলথ সিঙ্গার এফসিতে এবং সেখানে তেইশ চব্বিশ সিজনের যে হাফ পিরিয়ডটা তার কেটেছে সেখানে একুশটা ম্যাচে মানে লিগ অ্যান্ড কাপ দুটো জায়গা মিলিয়ে একুশটা ম্যাচে আটটা গোল একটা অ্যাসিস তো মোটামুটি গোলটা ভালো জেনে ভালো প্লেয়ার কেন ক্লাব ছাড়লো সেটা এই মুহূর্তে অজানা বয়সটাও কম মাত্র আঠাশ বছর তার বয়স রয়েছে এবং অবশ্যই যেটা সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট যে তার যে হাইট রয়েছে তার যে গোল স্কোরিং এবিলিটি রয়েছে এটা কিন্তু যথেষ্ট ভালো বক্সের মধ্যে ঘোরাফেরা করে একদম পারফেক্ট নাম্বার নাইন বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু এই অলিভার ড্রস্ট এবার দেখা যাক কার্টিস মেনকেও কিন্তু স্কটল্যান্ড থেকে প্রচুর বড় ড্রিম নিয়ে বেঙ্গালুরু সই করিয়েছিল অলিভার ড্রস্টকেও নিয়ে আসা হলো তো দেখা যাক এই ক্ষেত্রে অলিভার ড্রস্ট ক্লিক করতে পারে না ভালো খেলতে পারে কিনা এরপর যদি বলি যে আরও একটা সিগনেচার যে সিগনেচারটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা সিগনেচার হয়েছে এবং মন্দার তামাহানে যে একটা ভালো রিক্রুটার যে কোনো সময়ে সেটা কিন্তু সে প্রুফ করেছে এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন জাতীয় দলের প্লেয়ার টমি জুরিচ যাকে নিয়ে গত দু বছর আগেও কিন্তু ট্রান্সফার মার্কেট যারা রেগুলার ফলো করেছে তারা জানে যে এই প্লেয়ারটাকে নিয়ে সবাই আলোচনা করত বড়ো বড়ো ক্লাবগুলোর সাথে এর কিন্তু একটা লিঙ্ক আপ তৈরি হতো টমি জুরিচ তার কেরিয়ারে তিনটে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ওয়েস্টার্ন সিডনির হয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতা যে টিমের সদস্য কিন্তু ব্রেন্ডন হামিলও ছিল দ্বিতীয় যেটা তার সাকসেস রয়েছে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়ে দু হাজার পনেরোতে এফসি এশিয়ান কাপ জেতা যেখানে সাউথ কোরিয়াকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয় সেই টুর্নামেন্টে একটা গোল অবধি ছিল এবং তারপর দু হাজার আঠেরো ওয়ার্ল্ড কাপে টিমের সদস্য হয়ে তিনটে ম্যাচেই কিন্তু তাকে আমরা ফিচার্ড হতে দেখেছিলাম যদিও আঠেরো ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার জার্নি খুব খারাপ ছিল দুটো ম্যাচ হার একটা ম্যাচ ড্র তারা গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছিল এবং তারপর থেকে সেইভাবে ওই সময়টার পর থেকে সেইভাবে টমি জুরিচার ন্যাশনাল টিমে নেই এবং তারপরে তার যে ক্লাব কেরিয়ার সেটাও কিন্তু আস্তে আস্তে ডাউন হয় লাস্ট টাইম কিন্তু মেলবর্ন ভেক্টরিতে ছিল এবং তেইশ চব্বিশের সিজনের শুরু থেকে ফ্রি এজেন্ট হিসেবে ছিল তো বলা চলে যে লাস্ট কয়েক মাস আউট অফ ফুটবল তো দেখা যাক এই প্লেয়ারটাকে নিয়ে আসাটা কতটা বেটার হতে পারে কতটা ভালো হতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড সিজন্য তবে অবশ্যই একটা সময়ে কিন্তু কেরিয়ারের চরম লেভেলে ছিল প্রচুর গোল করতো এ লিগে প্রচুর গোল রয়েছে ন্যাশনাল টিমের হয়ে প্রচুর ম্যাচ খেলেছে বেশ কিছু মেমোরেবেল তার ম্যাচ রয়েছে গোল রয়েছে দেখা যাক আমি বলবো যে আপাতত আমাদের যা লিগের অবস্থা রয়েছে সেই ক্ষেত্রে যদি টমি জুরিচ এখানে ক্লিক করে যায় তাহলে কিন্তু একটা ভালো সিগনেচার নর্থ ইস্টের ক্ষেত্রে এটা হয়ে গেলেও হয়ে যেতে পারে বাট কেরিয়ারের যে পিকটা ছিল সেই পিকটা কিন্তু টমি জুরিচ অলরেডি তার কেরিয়ারের পেছনে ফেলে এসেছে তবে অনেক সময় হয় যে আবারও একটা উত্থান যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে হতে পারে এবং আমরা অ্যাজ আ ফ্যান সবসময় চাইবো যে প্রত্যেকটা প্লেয়ার এখানে সে ভালো খেলুক তবেই কিন্তু আমাদের যে সার্বিক ফুটবলের গ্রোথটা বাকি প্লেয়ারদের যে শেখাটা সেটাও কিন্তু একইভাবে আপগ্রেড হবে তো দেখা যাক কি হয় এর পরের ব্যাপারটা কিন্তু অবশ্যই বলতে হবে মোহন মোহনবাগানকে নিয়ে বাগানের সুপার কাপের ক্যাম্পেনের ক্যাপ্টেন ব্রেন্ডন হামিল তার একটা চলে যাওয়ার গুঞ্জন এই মুহূর্তে পরিষ্কার হয়েছে তার একটা প্রায় এক্সিটের ব্যাপার এই মুহূর্তে রেডি হয়ে গেছে যেখানে দু তিন দিন ধরে শোনা যাচ্ছে যে ইন্দোনেশিয়ার একটা ক্লাব সেই ক্লাব থেকে কিন্তু ব্রেন্ডন হামিলকে সই করানোর যে প্রস্তাব সেই প্রস্তাব অলরেডি এসে রিচ করেছে এবং সম্ভবত সেটা মোহনবাগান অ্যাকসেপ্ট করবে তাকে হয়তো ফ্রিতেই ছেড়ে দেওয়া হবে এবং সেখানে সে জয়েন করবে তার আপাতত যা পারফরমেন্স এবং রিসেন্ট টাইমে সব মন্তব্য সেই মন্তব্য কিন্তু ফ্যান বলো বা ম্যানেজমেন্ট বলো সেটা খুব একটা ভালোভাবে তারা নিতে পারেনি তো সেই জায়গা থেকে তার একটা এক্সিট ডোর হতে পারে কিন্তু অলওয়েজ একটা জায়গা তৈরি হয়েছিল যে ব্র্যান্ডন হামিলের যা পারফরমেন্স সেই পারফরমেন্সে কিন্তু ফ্যানরা খুশি না তো এটাকে পারফরমেন্স গ্রাউন্ডে রিলিজ ধরতে পারো তো দেখা যাক সেটা হয় কি না সামনের কয়েকটা দিন রয়েছে এবং তার পরিবর্তেই একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার কম সেন্টার ব্যাক অ্যান্দ্রবেজ হাওয়াস তিনি নিয়ে আসেন কি কারণ হাবাসের সিস্টেমে এরকম প্লেয়ার কিন্তু আমরা এর আগেও দেখেছি কার্ল একেও খেলতে যে দুটো পজিশনে খেলতে পারে টিমের স্বার্থে নিজের মতো করে তিনি কিন্তু সেই পজিশনে প্লেয়ারকে ফিট করে নিতে পারবেন তো দেখা যাক কি হয় আমার মনে হয় যে দু একটা চেঞ্জ এই টিমটাতে সিরিয়াসলি দরকার রয়েছে প্রথম থেকে দরকার ছিল তবে অবশ্যই শুরু থেকে সবাই সাদিকু বা কামিংস এই প্লেয়ারদের ছেড়ে দেওয়ার কথা বলেছে বাট কী হয় যে অ্যান্থ্রোলোভেজ আবাসের যে সিস্টেম রয়েছে যে স্ট্র্যাটেজিটা কাজ করে ম্যাচের ক্ষেত্রে সেখানে একজন টার্গেট ম্যান থাকে এবং সেই টার্গেট ম্যান হওয়ার সবচেয়ে বড়ো ক্ষমতা কিন্তু সাদিকুর রয়েছে এবং কামিংস একটু বল ধরে পেছন থেকে খেলতে পছন্দ করে কোথাও যে রোলটা আমরা রয় কৃষ্ণাকে নিতে দেখতাম যে একটু বল হোল্ড করবে নিচে নামবে এবং টার্গেট ম্যান হিসেবে ডেভিড উইলিয়ামস ওপরের দিকে থাকবে সেরকম একটা কম্বিনেশন কিন্তু কামিং সাধিকু বা পেত্রাত সাধিকুর মধ্যেও ক্রিয়েট করার চেষ্টা আবাস তিনি করতে পারেন দেখা যাক কী হয় যাই হোক সেটা অবশ্যই তিনি যা করবেন সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে মানে আইএসএল যখন সেকেন্ড লেগ রিজিউম হবে যেটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে রিজিউম হয়ে যাওয়ার চান্স এই মুহূর্তে হায়ার এবং সেটা অবশ্যই কিন্তু ডার্বি দিয়েই রিজিউম হবে দেখা যাক তখনই আমরা বুঝতে পারব যে হাবাস কীভাবে টিমটাকে চেঞ্জ করছেন কারণ আগামী দু এক দিনের মধ্যে তিনি কিন্তু ফুল টিম নিয়ে প্র্যাকটিস সেশন স্টার্ট করে দেবেন সো এই ভিডিওটা এই দিয়ে এর বেশি আর কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা কিছু ওপিনিয়ানস রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট